ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় মৃত প্রেমিক ঘোষ ও দীপঙ্কর মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করলেন জঙ্গিপুরের সাংসদ তথা জঙ্গিপুর জেলা সভাপতি খলিলুর রহমান, রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান। বৃহস্পতিবার দুপুর নাগাদ প্রথমে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেউয়া এক পঞ্চায়েতের অন্তর্গত বাঁকা এলাকায় 22 বছরের যুবক প্রেমিক ঘোষের পরিবারের সঙ্গে দেখা করেন। তারপর পলাশী এলাকায় 37 বছরের ব্যক্তি দীপক মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করেন। দুই পরিবারের হাতে কিছু আর্থিক সাহায্যও তুলে দেওয়া হয়। উল্লেখ্য, ফরাক্কা বেউয়া এক পঞ্চায়েতের অন্তর্গত বাঁকা এলাকার যুবক প্রেমিক ঘোষ চেন্নাই থেকে বাড়ি ফিরছিলেন। অন্যদিকে পলাশী গ্রামের 37 বছরের ব্যক্তি দীপঙ্কর মণ্ডল বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে চেন্নাই যাচ্ছিলেন, কিন্তু ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এবং যশবন্তপুর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর একদিন পর্যন্ত নিখোঁজ হয়েছিলেন দুই ব্যক্তি। উদ্বিগ্ন হয়ে ওড়িশার বালেশ্বরে ছুটে যান পরিবারের সদস্যরা। অবশেষে মেলে প্রেমিক ঘোষ ও দীপঙ্কর মণ্ডলের নিথর দেহ। এছাড়াও এখানে উপস্থিত ছিলেন ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, সুতির বিধায়ক ইমানি বিশ্বাস, ফরাক্কার ব্লক সভাপতি অরুণময় দাস, ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী ও এলাকার বিশিষ্ট জনেরা। ঘটনা ঘটার সাথে সাথে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী নিজের সর্জমিনে বালেশ্বর ছুটে গেছেন, তদারকি করেছেন। মৃত ব্যক্তিদের যাতে পরিবারের হাতে পৌঁছে দেওয়া যায় প্রশাসনের উদ্যোগে সমস্ত উদ্যোগ গ্রহণ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। এবং যারা এখনও চিকিৎসাধীন আছেন উনি নিজে ভুবনেশ্বরে ছুটে গেছেন। চিকিৎসার যাতে কোনো ঘাটতি না হয় আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একাধিক অ্যাম্বুলেন্স এবং ডক্টর নিয়ে গিয়ে উনি সর্জমিনে তদারকি করছেন। শুধু তদারকি নয়, বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে ওখানে দাঁড়িয়ে উনি ঘোষণা করেছিলেন যে পরিবারের মানুষগুলোকে আমরা হারিয়েছি, তাদের হয়তো ফিরে দিতে পারবো না, কিন্তু সরকার তাদের পরিবারের পাশে মানবিক মুখ নিয়ে দাঁড়াবে। সেই স্পটে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যারা মারা গেছেন তার পরিবারের হাতে 5 লক্ষ টাকা এককালীন অনুদান, এবং যারা বেশি আহত 1,50,000-20,000 এই অনুদান ঘোষণা করেছেন। শুধু ঘোষণায় ঘোষণা নয়, গতকাল উনি গত পরশু দিন বালেশ্বর ছুটে গেছেন, চিকিৎসা তদারকি করেছেন। ভুবনেশ্বর, বালেশ্বর, মেদিনীপুর সারাদিন সারা রাত্রি অক্লান্ত পরিশ্রম করে রাত্রে ঘুমাননি। সকালে কালকে দুপুরবেলায় নেতাজি ইন্ডোরে বাংলার প্রায় 103 জন আমাদের বাংলার মানুষকে আমরা হারিয়েছি। প্রায় 86 জনের বডি পাওয়া গেছে, বাকিগুলো বডি পাওয়া যায়নি। আরও 200 জন আমরা চিকিৎসাধীন আছে বিভিন্ন ক্ষেত্রে। এই মানুষগুলোর পাশে আর্থিকভাবে মানবিক মুখ নিয়ে দাঁড়ানোর লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমাদের মানবিক মা মুখ্যমন্ত্রী ওই নেতাজি অনুরোধ থেকে প্রতিটি পরিবারের হাতে 5 লক্ষ টাকার চেক যারা মারা গেছে, এবং সেই পরিবারগুলো যাতে আগামী দিনে অর্থ মানে পেটে খাবার কোনো অসুবিধা না হয়, পরিবারের একজন যোগ্য ব্যক্তিকে পরিবার যাকে মনে করছে তাদের হাতে চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার গতকাল নেতাজি ইন্ডোর থেকে তারা তুলে দিয়েছে। শুধু এটাও নয়, এবং নেত্রী এবং আমাদের দল, আমাদের যুব নেতা অভিষেক ব্যানার্জি আজকে সভাপতি, তৃণমূল কংগ্রেসের সম্পাদক এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি আমাদের দলকে নির্দেশ দিয়েছেন যে সরকারের পক্ষ থেকে যা আমরা করা করেছি দলগতভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই পরিবারগুলোর পাশে মানবিক মুখ নিয়ে দাঁড়ানোর নির্দেশ আমাদের সর্বোচ্চ নেতৃত্ব মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি আমাদের জেলা সভাপতি সাংসদ খলিলুর রহমান সাহেবের প্রতি এসেছেন। আমাদের এই জেলায় আমরা 6 জন আমাদের পরিবারের লোককে আমরা হারিয়েছি। আমার জঙ্গিপুর সাংগঠনিক জেলায় 5 জন আছে এবং মুসা জেলায় 1 জন আছে।